ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। রেইনবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত আজকের নতুন একটি ক্লাসে। তোমাদের প্রত্যেককে আমি একটা বিষয় জানানোর জন্য খুব আগ্রহ রয়েছি বা আগ্রহ সহকারে ক্লাসটা শুরু করছি, সেটা কী বলো তো? অনেকেই আমাকে কমেন্ট সেকশানে দীর্ঘদিন ধরে হেরিডিটির ওপরে চ্যাপ্টার মানে চ্যাপ্টার বিষয়ের উপরে ক্লাস করানোর জন্য বলেছে। তো সেই রকমভাবে কিন্তু আমরা জনন বংশগতি চ্যাপ্টারটা পড়ছিলাম, তাই তো? তো জনন মোটামুটি আমরা শেষ করে ফেলেছি যে জনন কিন্তু উদ্ভিদ নিজের বংশধরকে অক্ষুণ্ণ রাখার জন্য অঙ্গজনন, অযৌনজনন, যৌনজনন এবং অপুংজনীর মাধ্যমে নিজের স্বেচ্ছাচার মানে নিজের সত্তাকে অপত্য জীবের মধ্যে প্রবেশ করে। এগুলো তো আমরা পড়লাম, আজকে কিন্তু আমরা ফাইনালি বংশগতি বা হেরিডিটিতে প্রবেশ করছি। তাহলে সবার প্রথম বোঝো যে হেরিডিটি বা বংশগতি বলতে কী বোঝায়। দেখো, বংশগতি যে প্রক্রিয়ার মাধ্যমে জনিত্রী জীবের বৈশিষ্ট্যাবলী বংশ পরম্পরার মাধ্যমে তার অপত্য জীব এবং তার সন্তান সন্ততির মধ্যে দিয়ে প্রকাশ ঘটে বা ভাবের সত্তার প্রকাশ ঘটে, সেই যে প্রক্রিয়া তাকে আমরা বংশগতি বা হেরিডিটি বলতে পারি, হেরিডিটি বলতে পারি। তাহলে বংশগতি বা হেরিডিটি কী সেটা তো আমরা বুঝলাম, এরপর বুঝতে হবে এই বংশগতি বা হেরিডিটি রিলেটেড করে সর্বপ্রথম কোন ধারণা আসে, যে বিদ্যা অধ্যয়ন করলে আমাদের এই বংশগতি সম্পর্কে জ্ঞান লাভ হবে তাকে আমরা জেনেটিক্স বলি। 1909 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সর্বপ্রথম এই হেরিডিটি শব্দটির ধারণা করেন, কিন্তু কোন বিজ্ঞানী, তাই তো? সেটা তোমাদের প্রত্যেকের মনে প্রশ্ন আসছে যে সেটা কিন্তু 1909 খ্রিস্টাব্দে সর্বপ্রথম বিজ্ঞানী বেটসন, জিন থেকে এই জেনেটিক্স শব্দটি এসছে। তাহলে জিন থেকে এই জেনেটিক্স শব্দটি এসছে, বোঝাতে পারলাম? তাহলে কত খ্রিস্টাব্দে? 1909 খ্রিস্টাব্দে। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী বেটসন, বেটসন, বোঝাতে পারলাম? তাহলে হেরিডিটি বা বংশগতি বলতে কী বোঝায়, কীভাবে আমরা কোন তত্ত্ব অনুধাবন করলে বা পড়লে আমরা এই বংশগতি বা জেনেটিক্স সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, কোন বিজ্ঞানী সর্বপ্রথম এই ধারণা দেন, সেগুলো আমি তোমাদেরকে বলেছি। আচ্ছা, এই যে এই সুবিশাল পৃথিবীতে আমরা প্রত্যেকেই কিন্তু নিজ অস্তিত্ব সংগ্রামের জন্য প্রত্যেকে কিন্তু প্রতিযোগিতায় লিপ্ত, সেরকমভাবে প্রত্যেকটা জীব কিন্তু চাইবে নিজের বংশধারাকে বংশ পরম্পরায় অক্ষুণ্ণভাবে রেখে যেতে। কিন্তু একটা জীব তো সমসাময়িক কাল অবধি প্রত্যেকটি জীবের সমতুল্য হয়ে সারা জীবনব্যাপী এই পৃথিবীতে টিকে থাকতে পারে না, সুতরাং তারা জনন প্রক্রিয়া অংশগ্রহণের মাধ্যমে এই বংশগতির মাধ্যমে নিজস্ব বৈশিষ্ট্যাবলী নিজ হুবহু অপত্য জীবের মধ্যে সেগুলো সঞ্চারিত করে রেখে যায়। যেমন ধরো, মানুষ থেকে মানুষের সৃষ্টি, পাখি থেকে পাখির সৃষ্টি, আম গাছ থেকে আম গাছের, জাম গাছ থেকে জাম গাছের, প্রত্যেকটার একটা অক্ষুণ্ণ ধারাবাহিকতা বজায় রাখে। এই যে বিভিন্ন মতামত, এই যে মতামতে দীর্ঘকাল ধরে ব্যাপী রয়েছে, সর্বপ্রথম অস্ট্রিয়াবাসী গ্রেগর জোহার মেন্ডেল এর উপর তত্ত্ব প্রকাশ করেন। এই যে মেন্ডেল মানে গ্রেগর জোহার মেন্ডেল সর্বপ্রথম যে এই ধারণা প্রদান করেছিলেন তার প্রত্যাবলীর উপর নির্ভর করে কিন্তু পরবর্তীকালে বিভিন্ন জেনেটিক্সের তত্ত্ব আবিষ্কৃত হয়। এই কারণে কিন্তু আধুনিক প্রজনন বিদ্যার জনক বলা হয় এই মেন্ডেলকে। তাহলে বোঝাতে পারলাম এই অস্ট্রিয়াবাসী কিন্তু সর্বপ্রথম ভাবিয়েছিলেন যে কেন একটা জীব থেকে অনুরূপ যে সৃষ্টি হচ্ছে, একটা জীবের বৈশিষ্ট্যাবলী পরবর্তী সন্তান সন্ততিতে কীভাবে যাচ্ছে, তার এই সাধারণ সূত্রগুলিকে কিন্তু দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পৃথকীভবনের সূত্র আর একটা হচ্ছে স্বাধীন সঞ্চরণের সূত্র। এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আস্তে আস্তে প্রবেশ করব, কিন্তু সর্বপ্রথম তোমাদেরকে বলতে চাই যে বংশগতি বা হেরিডিটি থেকে কিন্তু কোশ্চেন আসে, তোমরা প্রত্যেকেই জানো। তাহলে গ্রেগর জোহান মেন্ডেল সম্পর্কে তো আমরা পড়ছি, তাই তো? গ্রেগর জোহান মেন্ডেল, জোহান মেন্ডেল, তিনি কোথায় থাকতেন? অস্ট্রিয়া, অস্ট্রিয়াবাসী ছিলেন তিনি, কিন্তু এক ধর্মযাজক ছিলেন পাশাপাশি, বোঝাতে পারলাম? তো এই গ্রেগর জোহান মেন্ডেল যে এই ধারণাগুলি প্রদান করেছিলেন 1866 খ্রিস্টাব্দে, এই ধারণাগুলিকে আমরা মেন্ডেলবাদ বলে থাকি। কত খ্রিস্টাব্দে? 1866 খ্রিস্টাব্দে মেন্ডেলবাদ,
আর বিভিন্ন ধারণার উপরে নির্ভর করে কিন্তু পরবর্তীকালে বিভিন্ন সূত্র আবিষ্কৃত হয়। তাই জন্য তাকে কিন্তু বর্তমান যুগে প্রজনন বিদ্যার জনক বলা হয়। তাহলে বংশগতি বা হেরিডিটি কাকে বলে, বলতে কী বোঝায়, এর অর্থ কী, কোন বিজ্ঞানী সর্বপ্রথমে ধারণা করেন, পরবর্তীকালে কীভাবে জেনেটিক্স আসে, কীভাবে গেগর জোহন মেন্ডেল তাতে তার নিজস্ব অনুধাবন ধারণা প্রদান করেন, সবটা কিন্তু তোমাদেরকে ডিটেলস আলোচনা করে দিলাম। তাহলে এগুলো ফার্স্ট নোট ডাউন করো, নেক্সট আমরা পরবর্তী টপিকস আলোচনা করব। আচ্ছা বন্ধুরা, তাহলে নিশ্চয় তোমরা বংশগতি সম্পর্কে ধারণা করতে পারলে, এই গেগর জোহান মেন্ডেল কিন্তু পরবর্তীকালে এক সংকর জনন প্রক্রিয়া আর দ্বিসংকর জনন প্রক্রিয়ার মাধ্যমে তারই দুটো সূত্রকে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। তাহলে সবার প্রথম বলি তোমাদেরকে এক সংকর জনন দেখ, এই এক সংকর জনন প্রক্রিয়া বলতে মূলত বোঝায় যে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মানে একই জোড়া হবে দুটো বিপরীত মানে ধর্ম সম্পন্ন বা মানে বৈশিষ্ট্য সম্পর্কভুক্ত একই মানে একই প্রজাতির দুটি ভিন্ন জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে যে অপত্য জীব সৃষ্টি হবে সেই যে সমগ্র প্রক্রিয়া চলাকালীন একে আমরা এক সংকর জনন প্রক্রিয়া বলতে পারি। এই এক সংকর জনন প্রক্রিয়ার ধারণা থেকে তিনি পৃথকীভবনের সূত্র প্রতিষ্ঠা লাভ করেন। পৃথকীভবনের সূত্রকে একটু পরে বলছি, তার পূর্বে তোমাদেরকে কিছু কথা বলি। এই এক সংকর জনন প্রক্রিয়ায় ডিটেলস রূপে মটর গাছকে নেওয়া হয়, লম্বা মটর গাছ এবং বেটে মটর গাছ, সেগুলো সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো। কিন্তু পরীক্ষার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এর ফেনোটাইপ রূপ আর জেনোটাইপ অনুপাত। তাহলে ফেনোটাইপ অনুপাতটা এখানে লিখে দিই, ফেনোটাইপ অনুপাত আর জেনোটাইপ অনুপাত, এগুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকেই জানো এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। সুতরাং এদের যে ছক নির্ধারণ সংকরণ পরীক্ষা সেটা কিন্তু না জানলেও এই ফেনোটাইপ রূপ আর জেনোটাইপ রূপ কিন্তু জানা একেবারে বাধ্যতামূলক। ফেনোটাইপ অনুপাত কত, 3:1, আর জেনোটাইপ রূপ হচ্ছে 1:2:1। বোঝাতে পারলাম? তাহলে এদের এই ফেনোটাইপ আর জেনোটাইপ রূপ সম্পর্কে তোমরা ধারণা করতে পারলে। এবার পৃথকীভবনের সূত্রটা বলতে কী বোঝায়, কোনো জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্র যৌন থেকে অপত্য জীবে সঞ্চারিত হওয়ার সময়, মানে এই যে বললাম তো যে এই এক সংকর জনন প্রক্রিয়া যখন চলছিল, মানে সন প্রক্রিয়ায় একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের কিন্তু মানে একই প্রজাতির কিন্তু দুটো জীবের সংকরণ ঘটানো হচ্ছে। সুতরাং এর থেকে পৃথকীভবনের কী সূত্র আমরা পাই, যে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সম্পর্ক এই যে জীবের থেকে যখন বৈশিষ্ট্যাবলী একই জীবের মধ্যে জনিত্র যৌন থেকে অপত্য জীবের সৃষ্টির সময় প্রয়োজনীয়তা লাভ করে, তখন সৃষ্টির সময় কিন্তু এই অপত্য জীবের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যাবলী কিন্তু কখনো মিশে যায় না, সর্বদাই গ্যামেট গঠনকালে বিপরীত বৈশিষ্ট্যাবলী পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এখান থেকে এই পৃথকীভবনের ধারণাটা সর্বপ্রথম আসে, পৃথকীভবনের সূত্র নামেও পরিচিত। তাহলে কোন সংকর জনন প্রক্রিয়ার মাধ্যমে মেন্ডেল সর্বপ্রথম পৃথকীভবনের সূত্র আবিষ্কার করেন বা ধারণা দেন, তোমরা প্রত্যেকেই জানো এক সংকর জনন প্রক্রিয়ার মাধ্যমে, যার ফেনোটাইপ রূপ আর জেনোটাইপ রূপ তোমাদেরকে জানিয়েছি, ব্যাস এটুকু। এরপর আমরা জানবো দ্বিসংকর জনন প্রক্রিয়া, এটা আগে নোট ডাউন করো। আচ্ছা দ্বিসংকর জনন প্রক্রিয়া তাহলে কী বোঝায়, এটা মুছে দিই। দ্বিসংকর জনন প্রক্রিয়া, দ্বিসংকর জনন প্রক্রিয়া বলতে বোঝায় যে প্রক্রিয়ায় দুটি ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যাবলী সম্পর্ক জীবের মধ্যে অর্থাৎ জনিত্র জীব থেকে অপত্য জীবের মধ্যে সঞ্চারিত হয়ে দুটি সঞ্চরণের সৃষ্টির মাধ্যমে দুটি প্রত্যেকের সঙ্গে এই যে বৈশিষ্ট্যাবলীর সংবরণ সূত্ররা প্রতিষ্ঠিত হয় সেটাকে কিন্তু আমরা এই দ্বিসংকর জনন প্রক্রিয়া বলতে পারি। এই দ্বিসংকর জনন প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞানী মেন্ডেল কিন্তু সর্বপ্রথম তার স্বাধীন সঞ্চরণের সূত্র আমাদের সকলের সামনে তুলে ধরেন। এই যে স্বাধীন সঞ্চরণের সূত্র কি সেটা তো আমরা পড়বই, কিন্তু এর একটা ফেনোটাইপ রূপ হয়েছে 9:3:1, 9:3:1, এটা হচ্ছে ফেনোটাইপ রূপ, ফেনোটাইপ রূপ, এটা কিন্তু মনে রাখতেই হবে, একান্তভাবে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা দেখো এই জেনোটাইপ রূপটা আমি এখানে একটু লিখে দিলাম,
এটা মনে রাখার একটা সহজ উপায় তোমাদেরকে বলে দিই। দেখো, প্রত্যেকটা ইস্টুর ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো ভালো করে, 1:2, 2:4, এই 2:4টাকে যদি তোমরা মানে মনে মনে ভাঙাও, এখানে ভাঙানো যাবে না, কিন্তু যেরকমভাবে লেখা আছে সেরকমভাবে মনে রাখতে হবে, 1:2 হবে, সেটা তোমরা ডাবল করে দিতে পারো মনে মনে, তাহলে 2:4 হয়ে যাচ্ছে। তারপরে দেখো 1:2, 1:2, আর লাস্টে কিন্তু 9টা আছে, যেহেতু একটার জন্য বেশি আছে 1। এভাবে তোমরা কিন্তু সহজে মনে রাখতে পারো, এভাবে মনে রাখলে জিনিসটা ভুলবে না। তাহলে দ্বিসংকর জনন প্রক্রিয়ার পর এখান থেকে স্বাধীন সন্তরণের সূত্র আসলো, সেটা কি? স্বাধীন সন্তরণের সূত্র। বেশ, এই স্বাধীন সন্তরণের সূত্র বলতে মূলত কি বোঝায়, বা সন্তরণও বলতে পারো বা সঞ্চারের সূত্রও বলতে পারো, সঞ্চারই বলো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, সঞ্চারের সূত্র। দেখো, দুই বা ততোধিক বৈশিষ্ট্যাবলী যখন জনিত্র জনু থেকে অপত্য জনুতে প্রবেশ করে, কেবলমাত্র এরা গ্যামেট গঠনকালে পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, কিন্তু পরস্পরের পরস্পর বৈশিষ্ট্যাবলী পৃথক বৈশিষ্ট্যে ধর্মাবলম্বীর সঙ্গে যুক্ত হয়ে স্বাধীনভাবে সঞ্চারিত হয়। এখান থেকে কিন্তু গেগর জোহান মেন্ডেল এই সন্তরণের সূত্র বা এই স্বাধীন সঞ্চারের সূত্রটি ধারণা প্রকাশ করেন। তাহলে আজকে হেরেডিটির থেকে মূল যে বিষয়গুলো সবটাই কিন্তু আলোচনা করে দিলাম, কিছু টপিকস একটু অল্প একটু বাকি আছে, যেটা আমি আরেকটা ক্লাসে কিন্তু পুরোটা পুরি শেষ করে দেবো, যেখানে আমরা লিঙ্গ নির্ধারণ বা মানব দেহে ক্রোমোজোমে ক্রোমোজোম সংখ্যা কটা, সেক্স ক্রোমোজোমের সংখ্যা কটা, এইগুলো সম্পর্কে একটু ডিটেলস জানতে হবে, প্রত্যেকটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। এই যে বিষয়টা আলোচনা করার রয়েছে সেখান থেকে কিন্তু চাইলে কয়েকটা উদাহরণ দেব, আর কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আলোচনা করা প্রয়োজন। তাহলে আজকের ক্লাসে তোমরা মোটামুটি ওভারঅল কিন্তু হেরিডিটির উপর একটা ডিটেলস তথ্য পেয়ে গেলে, যে বংশগতি বা হেরিডিটি বলতে কী বোঝায়, কোন বিজ্ঞানী সর্বপ্রথমে এই হেরিডিটির উপরে ধারণা দেন, জিন থেকে জেনেটিক্স শব্দটি কীভাবে আসেন, এই জেনেটিক্সের উপরে কী করে গেগর জোহান মেন্ডেল সর্বপ্রথম এই ধারণা দেন, এবং তিনি কোন কোন সূত্র আবিষ্কার করেন, স্বাধীন সন্তরণের সূত্র কী, আর পৃথকীভবনের সূত্র কী, আর একসংকর জনন প্রক্রিয়ার অংশগ্রহণের মাধ্যমে ফেনোটাইপ জেনোটাইপ রূপ কী, আর দ্বিসংকর জননে তার প্রভাব বিস্তার কী, সবটাই কিন্তু পুরো ডিটেলস সহকারে আজকের ক্লাসে কিন্তু কভার আপ করে দিলাম। প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিনের নতুন একটি ক্লাসে। আরও তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো যে আরও কোন কোন ক্লাস তোমরা এরকম চাইছো, আমি নিশ্চয়ই তোমাদেরকে সেগুলো করিয়ে দেবো। আর নেক্সট একটা ক্লাস থাকবে, ছোট্ট একটা ক্লাস, সেখানে কিন্তু মোটামুটি আমি এই ক্রোমোজোম সম্পর্কে আর কিছু কোশ্চেন আলোচনা করবো, সেগুলোর মাধ্যমে এই জনন আর বংশগতি চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি পুরোটা শেষ হয়ে চলেছে। আর তোমরা কিন্তু চাইলে এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো, আর খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করো। আর তোমরা প্রত্যেকে জানো যে ফুডেসের অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড করা যাচ্ছে, তোমরা প্রত্যেকেই করে নাও যারা যারা এখনও করোনি। দেখা হচ্ছে আগামী দিনে, প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনাটা করো মন দিয়ে।